আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। শুভরাত্রি। আমাদের সাথে রূপসী ইসলাম এসছেন। রূপসী ইসলাম বলেন আপনি তাহলে। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার কথা তো একটু কেটে কেটে যাচ্ছে, একটু খসখস শব্দ হচ্ছে। আপনি বোধহয় নেটটা বোধহয় একটু দুর্বল নাকি? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হয়েছে, বলেন। উপুন আপু বলে ডাকে, তাই আমি নামটা নিয়ে আসলাম। তো আমি হচ্ছে একটা একটা লেখা পড়ে আসলাম, সেটা হচ্ছে সেখানে লিখছে আপনাদের কথা যে আপনারা হচ্ছে প্রবৃত্তির পূজারী। তো প্রবৃত্তির পূজারী হওয়াটা কি খারাপ কিছু? কি জানি, বলতে পারি না তো। আপনারা কি বলতে পারেন ফারাজ ভাই, সাবাটন ভাই? আমি তো মনে করি যে কোনো কিছুকে লাইক পূজা করা এটা ভালো জিনিস না। আমরা কি তারা প্রবৃত্তিকে পূজা করলাম কখন সেটাও বুঝলাম না তো আসলে, কবে কোথায় পূজা প্রবৃত্তির করেছি। অনুসারী, প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির অনুসারী হলে তো মনে করেন যে আমরা যেটাকে ভালো মনে করি রিজনিং ছাড়া সেটাকেই, সেটাই ঠিক, ওই ওইভাবে বসে থাকতাম। কিন্তু আমরা তো ওইভাবে বসে থাকছি না, সেটা তো তাহলে একটা স্ট্রমেন হয়ে গেল। আমরা যেটা বলি না বা যেটা করি নাই, আমরা তো এমন কোনো কিছু বলি না যে এইটা এই এই কাজটা এই জন্যই ঠিক কেননা এটা আমার পক্ষে যায়, আমার পক্ষে যেহেতু যায় এই জন্য এটা ঠিক, এরকম তো আমরা কখনোই বলি না। আমরা তো বলি যে এই কাজটা কেন ঠিক সেটার পিছনে রিজনিং দেখতে হবে। আমি যদি রিজনিং দেখি তাহলে সেখানে প্রবৃত্তির পূজারি কেমনে কেমনে পসিবল? কেউ যদি প্রবৃত্তির রিজনিং না, কেউ যদি রিজনিং না দেখেন তাকে তখন বলা যায় যে হ্যাঁ সে রিজনিং দেখছে না। রিজনিং দেখে কিভাবে প্রবৃত্তির পূজারি হওয়া পসিবল? আমার আমার মাথায় এটা আসে না। মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম যে এক জায়গায় খুব সুন্দর বিরিয়ানি রান্না করছে এবং আমার ক্ষুধা লাগলো। হ্যাঁ, আমার প্রবৃত্তি হলো এখন আমি এটাকে খাবো, মানে এটা খাইতে হবে, তো আমি টাকা দিব না, টাকা নাই আমার কাছে। আমি কি মানে ওনারা কি মনে করেন যে আমরা ওই ঝাঁপায় পরে বিরিয়ানিটা খাই নিবো, খাইয়া দৌড় দিবো, এরকম কি ওনারা দাবি করেন যে আমরা এটা করি? এখন প্রবৃত্তি জিনিস বলতে, প্রবৃত্তি বলতে আপনারা কি বুঝেন? এই জিনিসটাই তো মানে ক্লিয়ার হতে বুঝতেছি না। প্রবৃত্তি বলতে যে জিনিসটা আমি বুঝি যে মানে ইন্দ্রিয় সুখ লাভের চেষ্টা, এটা যদি ওনারা মিন করে থাকেন যে ধরেন ইন্দ্রিয় আমি সুখ। আপনাদের ধরেন আমি আমি কাউকে একটা থাপ্পড় থাপ্পড় দিলাম, সে উল্টা আমাকে একটা থাপ্পড় দিল, বা আমি কারোর দিকে কিছু ছুড়ে মারলাম, সে সেটা প্রতিরোধ করলো, এটাই জিনিসটা প্রবৃত্তি না? এটা তো আমি তাই বুঝি। না, প্রবৃত্তি জিনিসটা বোধহয় এরকম না। প্রবৃত্তি মানে হচ্ছে ইন্দ্রিয় যে সুখ, সে সুখ লাভের চেষ্টা, এটাকে বলা, এটাকে মিন করা হয় প্রবৃত্তির পূজারী, এটা দ্বারা এটা মিন করা হয় ইন্দ্রিয় সুখ লাভের এটা চেষ্টা। কি হিডোনিজম বুঝায় আসিফ ভাই? একটু এক্সপ্লেন করেন হিডোনিজম জিনিসটা, একটু এক্সপ্লেন করেন। হিডোনিজম বেসিক্যালি হচ্ছে যে প্লেশার এর পিছনে আপনি প্লেশার কে সিক করা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এটাই বোঝায়, এই জিনিসটা কি বোঝায় প্রবৃত্তির পূজারী, এই জিনিসটাই বোঝায়। তাহলে তো এই অভিযোগটা তো তাদের বিরুদ্ধে আরো বেশি খাটে, কারণ হচ্ছে তারা তো স্বর্গে 72টা হুড়পুরি উঁচু উঁচু স্তনের হুড়পুরি করবে, হুড়পুরির সাথে করবে, এইটার জন্য তারা যাবতীয় কিছু করে। প্রবৃত্তির পূজারী তাহলে কারা হলো? তারা হলো না, আমরা হলাম। এখন তারা তো বলে তারা তারা ইহকালে অনেক কিছু ত্যাগ করে যাতে পরকালে ত্যাগ তারা করাটা কি শান্তি জন্য? পায়। ত্যাগ করাটা কি জন্য মানে প্রবৃত্তির যে সুখটা সেটা পরকালে পাবে এই জন্য নাকি? তারা বিশ্বাস করে যে তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর ইবাদত করার জন্য এসছে, এবং ইহকাল তাদের জন্য জাহান্নামের কারাগারের মতো, এটা তারা বিশ্বাস করে। এগুলো বিশ্বাস করে কেন? এটা করে কি মানে পাবেটা কি? তারা বিশ্বাসের ফলাফলটা কি? তারা বেহেশত পাবে পরকালে। বেহেশতে গিয়ে হুড়পুড়ি পাবে এবং তাদের সাথে সেক্স করবে, তাহলে তো সেটা তো প্রবৃত্তি হইলো, প্রবৃত্তির পূজারিত হইলো। তাহলে সেটা প্রবৃত্তির পূজারিত তারা হইলো, আমরা কোথায় হইলাম? এখন তারা সেটা বলে না, তারা বলে যে তারা হচ্ছে প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করে যাতে তারা পরকালে সাফল্য পায়। ধরেন আমার কাছে এখন 100 টাকা আছে, আমি টাকাটা জমাইলাম জমাইলাম জমাইলাম, যখন আমার কাছে 7,000 টাকা হইলো তখন আমি একটা ভালো মানের একটা উইস্কি খাইলাম। আমি যে জমাইলাম টাকাটা ভালো মানের উইস্কি খাওয়ার জন্য, এটাকে আমি আমার প্রবৃত্তিকে কন্ট্রোল করলাম নাকি আমি দিনের শেষে প্রবৃত্তির পূজারী হইলাম? আপনি যে সুখের কথা বলতেছেন যে ম্যাটেরিয়াল সুখ, সে ম্যাটেরিয়াল সুখ তো সে তার মানে তার আল্লাহ তাকে পরকালে দিয়েই রাখছে যে ওই ম্যাটেরিয়াল সুখের জন্যই তুমি এই কাজগুলো করবা, তোমাকে এই মদের নদী, দুধের নদী বা ওই মধুর নদী এগুলো দেওয়া হবে, এতগুলো হুড়পুড়ি দেওয়া হবে, গেলবান দেওয়া হবে, এই জন্যই তুমি এই কাজগুলো করো। বাট কেউ যদি মনে করেন প্রবৃত্তি বলতে মানে অন্য কিছু ইয়ে করে, বা আপনারা প্রবৃত্তি বলতে নিজে অন্য কিছু বুঝেন, সেও এসে কথা বলতে পারেন যে ভাই প্রবৃত্তি বলতে এই বুঝায়, এই যে ছেলে রেফারেন্স দেখেন আপনার প্রবৃত্তির পূজারি কিনা, আসুন কথা বলেন দেখি প্রবৃত্তি প্রবৃত্তির পূজারি কিনা আমরা, হইলে হইলাম প্রবৃত্তির পূজারি, দেখি আপনাদের দাবিটা কতটুকু ভ্যালিড আমরা যাচাই করে দেখি।
জি বুঝতে পেরেছি।